অনেক সম্ভাবনা নিয়ে জন্ম হলেও বাংলাদেশের রেলের ইতিহাস শুধুই যেন পিছিয়ে পড়ার। 1947 সালের হিসেব মতে ওই সময় দেশে রেলপথ ছিল 2800 কিলোমিটার আর সড়কপথ ছিল মাত্র 600 কিলোমিটার। 2011 সালে এসে সারা দেশে সড়কপথ যখন 50,000 কিলোমিটারে এসে দাঁড়িয়েছে, তখন রেলপথের দৈর্ঘ্য মাত্র 2,835 কিলোমিটার। অর্থাৎ 64 বছরে সড়কপথে যখন যোগ হয়েছে 49,000 কিলোমিটারের বেশি, তখন রেলপথে যোগ হয়েছে মাত্র 35 কিলোমিটার। এখন প্রশ্ন হচ্ছে, রেলের এই পিছিয়ে পড়া কেন? বর্তমানে দেখেন রেলওয়ে ট্র্যাক কিন্তু তেমন একটা বাড়ে নাই, তো তার অর্থ যে রেল বৃদ্ধি করার জন্য বা সেটাকে পুনর্বাসন করার জন্য কিন্তু কোনো সরকারি আন্তরিকভাবে সেটা দেখে নাই। বাংলাদেশের রেলওয়ে যেন গরিবের অভাবে সংসার। রেল ভবনের হিসেব মতে সারা দেশে 1205 জন স্টেশন মাস্টার দরকার হলেও লোক আছে মাত্র 750 জন। যে কজন লোকোমাস্টার বা ট্রেন চালক দরকার তার অর্ধেক দিয়ে কাজ চালানো হচ্ছে। অন্যদিকে 293টি লোকোমোটিভ বা ইঞ্জিন প্রয়োজন হলেও ইঞ্জিন আছে মাত্র 286টি, তার মধ্যে 40টি অকেজ। 172টির মেয়াদ শেষ হয়ে গেছে অনেক আগেই। এই জনবল আর যন্ত্রপাতির সংকটে এরই মধ্যে সারা দেশে 137টি রেল স্টেশন বন্ধ হয়ে গেছে। রেলওয়ের মহাপরিচালক বললেন, উন্নত সেবা দেবেন কি? রেলের এই নুনান্তে পান্থা পুরানো সংসারে রেলের চাকা সচল রাখতেই তাদের ঘাম ছুটে যাচ্ছে। একটা স্টেশন চালাইতে গেলে আমাদের রানিং স্টাফ লাগে, আমাদের স্টেশন মাস্টার, সহকারী স্টেশন মাস্টার, কিন্তু বর্তমানে 450-500 জন স্টেশন মাস্টার ঘাটতি আছে। তা আপনি যদি প্রক্রিয়াই না নেন তো আপনি আউটপুট করতে পারবেন? এখন তো এদিন তো প্রক্রিয়াই নেওয়া হয়নি, কোন পাইপলাইনই ছিল না। তাদের মতে রেলের এই করুণ অবস্থার মূল কারণ, রেলওয়েকে যুগোপযোগী করতে যেসব উদ্যোগ নেওয়া দরকার তা আসলে কখনোই নেওয়া হয়নি। আর এই সংস্থাকে বাজেট দেওয়ার বেলায়ও সব সরকারি কেমন যেন কিপটে হয়ে যান, কারণ বাজেট ডিমান্ড যেটা আছে সেই অনুযায়ী কখনো রেলকে কোনোদিন বাজেট দেওয়া হয় না। রেল চালানো দরকার চালাইছে, রেল চলতে হবে, গড়ায় গড়ায় চলুক আর দৌড়ায় চলুক যেমনি চলুক। রেলওয়েকে বাঁচিয়ে রাখতে খুব তাড়াতাড়ি দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়ার পাশাপাশি দ্রুততার সাথে তা বাস্তবায়নের তাগিদ দিলেন তারা। তুলনামূলক নিরাপদ এবং সাশ্রয়ী যানবাহন হিসেবে সারা বিশ্বে ট্রেন সার্ভিসের কদর যখন বাড়ছে, তখন বাংলাদেশ রেলওয়ে হাঁটছে একদম উল্টো পথে। এখন প্রশ্ন হচ্ছে, এরকম অনিয়ম আর অবহেলা যদি চলতে থাকে তাহলে তা সহ্য করে বাংলাদেশ রেলওয়ে আসলে আর কতদিন টিকে থাকতে পারবে? রেজওয়ান ফয়েজ, এটিএন নিউজ, ঢাকা।